বৃন্দাবন জঙ্গলের রাজা ছিল ঈগল। যেমনই শক্তিশালী ছিল আর তেমনই সে অহংকারীও ছিল। রাজা ঈগলের ভয়ে সবাই থরথর করে কাঁপত। রাজা ঈগল তার রাজ্যে কালো কোনো মেয়েকে দেখতে পেত না। এমনকি কালো পাখিরা রাজা ঈগলের কাছে কোনো সাহায্য পেত না। একদিন, প্রহরী শোনো, আমি আমার রাজ্যে একটা রাজভোগের আয়োজন করেছি। তুমি আজ জঙ্গলে ঘোষণা দিয়ে দিবে যে কাল যেন সবাই রাজভোগ খেতে আসে। আচ্ছা মহারাজ, আমি এক্ষুনি জঙ্গলে সবাইকে জানিয়ে দিচ্ছি। এরপর প্রহরী ঢাক ঢোল নিয়ে জঙ্গলে যায় আর ঢাক ঢোল পিটিয়ে সবাইকে বলে দেয় যে রাজা ঈগল রাজসভায় রাজভোগের আয়োজন করেছে। এ খবর শুনে জঙ্গলের পাখিরা অনেক খুশি হয়। আর পরদিন সব পাখিরা রাজ দরবারে উপস্থিত ছিল। সকল পাখির সাথে এক মুন্নি টুনটুনিও এসেছিল। মুন্নি ছিল ভীষণ কালো আর কুৎসিত। মুন্নিকে দেখে রাজা ঈগল ভীষণ রেগে যায়। আরে আরে, এই কুৎসিত পাখিটা আবার কোথা থেকে এসেছে? এই পাখি, এই তুই আমার রাজদরবারে কি করছিস শুনি? তুই জানিস না আমার কালো পাখি একদম পছন্দ নয়। যা, এখান থেকে চলে যা বলছি। ক্ষমা করবেন মহারাজ, আমাকে তাড়িয়ে দিবেন না। আমি যে না খেয়ে আছি, খাবার খেতে না পারলে বোধ হয় আমি মরেই যাব। আমাকে একটু খাবার খেতে দিন না মহারাজ। তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কিনা রাজার মুখে মুখে কথা বলছিস? তুই মরে গেলেই বা আমার কি? হ্যাঁ, আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে এই জঙ্গলে সব কালো পাখিদের হত্যা করি। আপনি সব পাখিদের সাথে ভালো ব্যবহার করেন, তাহলে কালো পাখিদের সাথে আপনি এত নিষ্ঠুরতা কেন করেন? ছি মহারাজ, ছি, একজন রাজার মন মানসিকতা এমন। মুন্নি এসব বলে কাঁদতে থাকে, কিন্তু রাজা ঈগলের মন কিছুতেই গলে না। এরপর রাজা ঈগল মুন্নির মুখের সামনে থেকে খাবারের প্লেটটা নিয়ে ওকে তাড়িয়ে দেয়। আর মুন্নি অনেক কাঁদতে থাকে আর রাস্তায় হাঁটতে থাকে। হায় ঈশ্বর, ঈগল রাজা মশাই এত অহংকারী। আমি কালো বলে সামান্য খাবারটুকু আমার ভাগ্যে ছুটলো না। ঈগল রাজা কি কোনোদিনও আমাদের মতো কালো পাখিদের দিকে তাকাবে না? এসব বলে মুন্নি কাঁদছিল। এভাবেই দিন কাটছিল। একদিন এক কালো কাক যায় রাজা ঈগলের কাছে সাহায্য চাইতে। মহারাজ, আমাকে সাহায্য করুন মহারাজ। আমি আমার স্ত্রী সন্তান নিয়ে দুদিন থেকে না খেয়ে আছি। আমাকে আপনার রাজদরবারে একটা কাজ দিন। ছি 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 ছি, প্রহরী প্রহরী, এই কুচিত পাখিকে রাজপ্রাসাদে কে ঢুকতে দিল? হ্যাঁ, আমার তো দেখেই বমি পাচ্ছে। তুই ভাবলি কি করে? হ্যাঁ, যে তোকে আমি কাজ দিব? চলে যা, চলে যা বলছি এখান থেকে, নয়তো এক্ষুনি বন্দুক দিয়ে তোকে আমি মেরেই ফেলবো। রাজা ঈগলের এমন হুঙ্কার শুনে কালো কাক ভীষণ ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। পথে মুন্নির সাথে কালো কাকের দেখা হয়। আরে মুন্নি, তুমি এমন করছো কেন? হাঁপাচ্ছো কেন তুমি? কালু দাদা, আমি যে আর বাঁচবো না কালু দাদা। আমি মৃত্যুর অন্তিম মুহূর্তে চলে এসেছি। আজ কদিন থেকে না খেয়ে আছি আমি। রাজা ঈগলের ভয়ে কেউ এক মুঠো খাবার ধার দেয়নি। আমি যে মরে যাব দাদা। এসব বলতে বলতে মুন্নি টুনটুনি সেখানেই মারা যায়। আর কালু কিছুই করতে পারে না। কিছু করবেই বা কি করে? কালু নিজেও আজ দুদিন থেকে পরিবার নিয়ে না খেয়ে আছে। এভাবেই দিন কাটতে থাকে। আর মুন্নির আত্মা অতৃপ্ত হয়ে আবারও বোধ হয়ে ফিরে আসে। আমি ফিরে এসেছি, অহংকারী ঈগল, আমি ফিরে এসেছি। এরপর মুন্নি এক পরমা সুন্দরী পাখির রূপ নেয় আর জঙ্গলে ঘুরতে থাকে। এরপর রাজা ঈগলের কাছে যায় আর একজন অসহায় পাখি হিসেবে পরিচয় দেয়। এরপর মুন্নিকে দেখে ঈগলের ভীষণ ভালো লাগে আর ঈগল মুন্নিকে বিয়েও করে। মুন্নি, তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। যেমনি তোমার রূপ তেমনি তোমার গুণ। তোমার মতো সুন্দরী যদি আমার রাজ্যে সবাই হতো, আহা, কতই না ভালো হতো। হয়েছে হয়েছে মহারাজ, আর প্রশংসা করতে হবে না আমার। আমি ঘুমাতে গেলাম, আপনিও চলে আসুন। এসব বলে মুন্নি ঘরে চলে যায় আর
আর রাজা ইগলও মুন্নির পিছু পিছু ঘরে গিয়ে দেখে বিছানার উপর এক কালো আত্মা বসে আছে। এ দেখে রাজা ইগল চিৎকার দিয়ে ওঠে আর জ্ঞান হারিয়ে ফেলে। আর জ্ঞান ফিরে দেখে মুন্নি পাশে বসে আছে। এ কি, আপনি আমাকে দেখে আমার ভয় পেয়েছিলেন কেন বলুন তো? তুমি, আমি তো সেদিনের রাজভোগের ওই কুচিত পাখিটাকে দেখলাম, কি যেন নাম তাও তো জানি না। কিসের রাজভোগ রাজভোগ করছেন? বিছানায় তো আমি ছিলাম। যাই হোক, ঘুমিয়ে পড়ুন, অনেক ক্লান্ত হয়তো আপনি, তাই এসব ভুলভাল দেখেছেন। এরপর মুন্নি আর রাজা ইগল ঘুমিয়ে পড়ে। এরপর থেকে রাজা ইগল যেদিকেই তাকাতো সেদিকেই কালো কুচ্ছিত পাখিকে দেখতে পেত। একদিন রাতে, এসব কি হচ্ছে আমার সাথে? আমি যেদিকেই তাকাচ্ছি সেদিনের ওই কালো পাখিটাকে দেখছি, কেন কেন এমন হচ্ছে? রাজা ইগল যখন এসব ভাবছিল, এমন সময় রাজা ইগল ছাদে নূপুরের শব্দ শুনতে পায় আর দৌড়ে গিয়ে দেখে যে সেই রাজভোগের দিনের পাখিটা ভুতুরের রূপে ছাদে হাসছে। এ দেখে রাজা আবার দৌড়ে ঘরে আসে। এভাবেই দিন কাটছিল। একদিন রাজা ইগল ঘুম থেকে উঠে নিজের চেহারা দেখে চিৎকার করে ওঠে। এ কি, আপনার চেহারা এমন হলো কি করে? হায় হায় রে, আপনি তো এত কালো ছিলেন না? ছি 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 ছি, কি বিচ্ছিরি দেখতে লাগছে আপনাকে। আমি জানি না মুন্নি, আমি জানি না এক রাতে আমি এমন কুচ্ছিত কি করে হয়ে গেলাম। মুন্নি, আমি এই চেহারা এখন রাজ্যবাসীকে কি করে দেখাবো বলো? আমি নিজেও এতদিন কালো পাখিদের অনেক অপমান করেছি। হ্যাঁ মহারাজ, আপনি এক কাজ করুন, আপনি আজ থেকে ঘরে বন্দি হয়ে থাকুন। আপনার এই চেহারা দেখলে তো সবাই আপনার মুখে থুথু দিবে, তার থেকে বড় আপনার রাজ্য আমার হাতে তুলে দিন। এরপর ইগল মুন্নির হাতে রাজ্যের দায়িত্ব দিয়ে নিজেকে ঘরবন্দি করে তোলে আর মুন্নি রাজ্য চালাতে থাকে। মুন্নি রাজ্যের কালো সুন্দর সবাইকে একই চোখে দেখত। অন্যদিকে রাজা ইগল নিজেকে গৃহবন্দি করে অনুশোচনায় ভুগতে থাকে আর কাঁদতে থাকে। একদিন, রানী, আমি যে অনেক পাপ করেছি, ঈশ্বর মনে হয় আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। আজ আমি কালো হয়ে কালোদের কষ্টটা ঠিক বুঝতে পারছি। রাজা ইগল যখন এভাবে বলছিল তখন মুন্নি সুন্দরী পাখি থেকে কালো আত্মায় পরিণত হয়। এ কি, তুমি সেই পাখিটা না যাকে আমি খাবার না দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম? হ্যাঁ, আমি সেই পাখি, আমি খাবারের অভাবে মারা গেছি আর এতদিন তোর সাথে যা যা হয়েছে সব আমি করেছি। এখন বুঝলি তো কালোদের কষ্টটা? হ্যাঁ হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি এখন থেকে রাজ্যবাসী সবাইকে এক চোখে দেখব। এরপর মুন্নি ওকে ক্ষমা করে দেয় আর চলে যায়। এরপর থেকে ইগল রাজ্যের সবাইকে একই চোখে দেখত। এরপর থেকে রাজা আর কখনোই কাউকে অবহেলা করত না। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।